বাবা মায়ের অমতে বিয়ে করেছিলাম সুখের খোঁজে, কিন্তু এরপর থেকে আমি শান্তি পাইনি। প্রতিনিয়ত মার খেয়ে পড়ে থাকতাম স্বামীর ঘরে। তুমিও দেখছি একই ভুল করছো। স্টেশনে বসেছিলাম টকটকে নতুন লাল বেনারসি পরে বিয়ের সাজে। বাড়ি থেকে পালিয়েছি বিয়ের আসর ছেড়ে। উদ্দেশ্য ছিল এই শহর ছেড়ে পালাবো, তাই রেল স্টেশনে এসে বসেছিলাম। হঠাৎ কোথা থেকে নিশুতি রাত ঠেলে এক ধবধবে ফর্সা মেয়েটায় এসে আমার পাশে বসল। কতক্ষণ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে শীতল কণ্ঠে উপরোক্ত কথাগুলো বলে উঠল। স্টেশনে তখন ভিড় কম। আমি মেয়েটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। আমার কোনো অনুভূতি কাজ করল না, বরং জানার আগ্রহ বাড়ল। আমি মেয়েটার দিকে তাকিয়ে নিবিড় কণ্ঠে বললাম, আপনি কে? মেয়েটি হাসল। কি ভীষণ মিষ্টি হাসি, চমৎকার তার চেহারা, কিন্তু গালের পাশে ছোপ ছোপ সাদা সাদা দাগ। তার হাতে পায়ের দিকে তাকিয়ে দেখলাম, সেখানেও একই অবস্থা। আমার একটু খারাপ লাগলো এত সুন্দর মেয়েটার শ্বেত রোগ দেখে। চাঁদের গায়ে কলঙ্কের মতো লাগলো রক্ষা না তার শরীরে। মেয়েটি উত্তরে বলল, আমি এক অভাগিনী, শুনবে আমার গল্প? তোমার মতন জীবনে আমিও একবার ভুল করেছিলাম, যার মাশুল দিতে হয়েছিল বড় মাপের। ট্রেন আসতে এখনও অনেক দেরি, তাই আমিও আগ্রহ প্রকাশ করলাম। বললাম, শোনাও তবে এক অভাগিনীর গল্প। মেয়েটার চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রুর কণার বিন্দুগুলো মুছে ফেলল খুব যত্নে। আমার মাথায় হাত বুলিয়ে পড়ল, জানো ছোটবেলা থেকেই বাবা মা আমাকে ভীষণ ভালোবাসত। তাদের আদরের মেয়ে ছিলাম কিনা, কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে আসতেই সে ভালোবাসা বিরক্তে পরিণত হয়েছিল। আমি অবাক হলাম, বিস্মিত কণ্ঠে বললাম, কেন? মেয়েটা হাসল, বোধহয় তাচ্ছিল্যের হাসি। তারপর বলল, এই যে আমার শরীরে শ্বেত রোগের জন্য, আমার সমবয়সী সব মেয়েদের তখন বিয়ের তোড়জোড় চলছে, আর কারো কারো তো ছোট বাবুও হয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো গতি হচ্ছিল না। গায়ের রং সুন্দর, দেখতেও সুন্দর হওয়া সত্ত্বেও আমার বারবার বিয়ে ভাঙছিল। একটা সময় পর বাবা মা অতিষ্ঠ হয়ে আমার গায়ে হাত তোলা শুরু করল। কথায় কথায় মারতে আরম্ভ করতো বাবা, ভীষণ রাগি ছিল কিনা মানুষটা। ধীরে ধীরে জীবনের প্রতি আমার বিতৃষ্ণা জন্মেছিল। একটা সময় পর আমি অনুভব করলাম, এভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না। মেয়েটি থামল, কিন্তু আমার মনে তখন উথাল পাথাল ঝড়। শেষ অবধি কী হয়েছিল জানার জন্য আমি রীতিমতো ব্যাকুল। পরক্ষণে মনে পড়ল নিজের বাবা মায়ের মুখটা, কত আদর করে তারা আমাকে, তবু আমি তাদের ঠকালাম। তারই মধ্যে মেয়েটি বলে উঠল, তখন প্রকৃতিতে বসন্ত এসেছে। জীবনের প্রতি তিক্ত হয়ে আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। হঠাৎ করে সে বসন্তে আবির্ভাব হয় আমার প্রেমিক পুরুষের। তার আমার রোগ নিয়ে না কোনো সমস্যা না কোনো মাথা ব্যথা ছিল। আমাদের গ্রামে এসেছিল ছেলেটা বেড়াতে, তারপরেই নাকি সে আমার মায়ায় আটকে গেছে। তখন আমি একটু বাঁচার জন্য দিকভ্রষ্ট হলাম। একটু বাঁচার, একটু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত হলো মন মরুভূমি। বাবাকে জানালাম ভালোবাসার কথা, কিন্তু বাবা মেনে নিল না ওকে। আমাকে বলল ওর কাছ থেকে সরে যেতে। আমি শুনলাম না বাবার কথা। অতঃপর একদিন রাতে মেয়েটি আবার থামল, জিরিয়ে নিল কিছুক্ষণ, কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠলাম কি হয়েছে জানার জন্য। তাকে ব্যতিব্যস্ত কণ্ঠে বললাম, তারপর কি হলো আপু? মেয়েটি আবার আমার দিকে তাকালো, তার চোখ থেকে গড়িয়ে পড়ল পানি, মিষ্টি হেসে বলল, তারপরই আমার জীবনের বড় সর্বনাশটা করলাম। খুব শখ করে শ্বশুরবাড়ি গিয়ে উঠলাম। প্রথম প্রথম কোনো ঝামেলা না হলেও কয়েক মাস কেটে যাওয়ার পর শুরু হলো অত্যাচার নির্যাতন। জীবনটা আমার নরক বানিয়ে দিয়েছিল কয়েক মাসেই। উঠতে বসতে খোঁটা শুনতাম, রোগের জন্য মার খেতাম। একদিন জানতে পারলাম আমি আমার স্বামীর প্রথম না, এর আগেও সে দুটো বিয়ে করেছিল, যাদের থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে তাদের ছেড়ে দিয়েছিল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, দিশেহারা হলাম আমি। তবুও মাটি আঁকড়ে পড়ে থাকলাম, কাউকে কিছু জানাতে পারতাম না। প্রেমের বিয়ে ছিল, দোষ তো আমারই হতো। তারই মধ্যে আশার আলো হয়ে এলো আমার বাবা মা। তারা আমাকে আর আমার স্বামীকে মেনে নিল। একটা মেয়ের শ্বশুর বাড়িতে যা যা দিতে হয় সব দিল,
ভাবলাম এবার বুঝি সুখ আসবে। হ্যাঁ, আমার ধারণাকে সত্যি করে এবার সুখ এলো। আমাকে আর নির্যাতন করা হলো না। আফসোস, গল্পটা এখানেই শেষ হয়ে যেত। আমি বুড়ো কুঁচকালাম, অবাক কণ্ঠে বললাম, তারপর কি হলো বলো? ওরা তোমাকে আবার নির্যাতন শুরু করলো? শুধু নির্যাতনে ক্ষান্ত হয়নি ওরা, শেষ অবধি সবটা শেষ করে দিল। মেয়েটার হ্যালি কথা বুঝলাম না আমি। অধৈর্য কণ্ঠে বললাম, বলো না কি হয়েছে? মেয়েটি তার গলার কাছের ওড়নাটা সরালো। গলায় কেমন যেন কালশিটে দাগ হয়ে আছে। আমি অবাক কণ্ঠে বললাম, এটা কিসের দাগ? মেয়েটি হাসলো, দূর আকাশের দিকে তাকিয়ে বলল, এটা আমার মৃত্যুর প্রমাণ। আমি সামান্য কেঁপে উঠলাম, কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, কি বলছো এসব? মেয়েটা দূর আকাশে তাকালো, আনমনে বলল, জানো এরপর আমার ওপর অত্যাচার আরও বাড়ল। দিনে দিনে আমাকে ক্ষত বিক্ষত করে দিতে লাগলো, তবু আমি মাটি আঁকড়ে পড়ে রইলাম। বাবা মা তখন আমাকে ফিরে যেতে বলল, আমি গেলাম না। শেষ অবধি টিকে থাকার চেষ্টা করলাম, কিন্তু একদিন রাতে ওরা আমাকে একবারেই শেষ করে দিল। কি বিভৎসভাবে মেরে ঝুলিয়ে দিল গাছের ডালে। খবর ছড়ালো আমি আত্মহত্যা করেছি। আমার গরিব বাবা মা মানল না সে কথা। তারা থানায় অভিযোগ করল, আমাকে খুন করা হয়েছে। কিন্তু ধূপে টিকল না সেই কেস। ওদের টাকার কাছে হেরে গেল আমার বাবা মা। আমি আজও পেলাম না সঠিক বিচার। আমার অস্বাভাবিক মৃত্যু মানতে না পেরে আমার মা হলো পাগল, আর বাবা, আমার রাগি শক্ত বাবা, পানি হয়ে গেল। পথে পথে ঘুরতে থাকে সারাক্ষণ, নিবিড় স্থির তার দৃষ্টি। সেদিন তার কথা শুনলে আমার পরিবার এবং আমি বোধহয় অক্ষত থাকতাম। বাবা মা যাই করুক না কেন, ফেলে দেয় না কখনো, ভালোবাসাও কমায়নি কখনো। কিন্তু আজ আমার একটা ভুলে সব শেষ। আমি কিছু বলার ভাষা পেলাম না মেয়েটাকে, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। নিষ্প্রাণ কণ্ঠে বললাম, তুমি তবে আজ বেঁচে নেই? বেঁচে থাকার ইচ্ছে নিয়েই খুন হয়েছি আমি। টাকার কাছে অভাগীদের বিচার ধামাচাপাই পড়ে যায়। আমার না বেঁচে থেকে শান্তি পেলাম, না মরে গিয়ে শান্তি পেলাম। তুমিও এ ভুল করো না, মানুষ ভালো না, মানুষ বড্ড নিষ্ঠুর। আমি আর দেখতে পেলাম না ওই অভাগীকে, কেবল চোখের কোণে অশ্রুর উপস্থিতি বুঝলাম। তার মধ্যে আমার কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো, কিন্তু আমি আর উঠলাম না। আমার জীবন উপন্যাসের এমন করুণ সমাপ্তি আমি চাই না। আর কোনো নারীর জীবন অভাগিনীর গল্প না হোক, বেঁচে থাকুক নারীগুলো। এখানে অভাগিনীর বলা পুরো কাহিনীটা সত্যি, এক আপুর বড় বোনের জীবন কাহিনী এটা। সে বড় বোন আর বেঁচে নেই, তার জীবনের ঘটনাটাকে আমি গল্পে রূপ দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গল্পটি দেখার জন্য বা শোনার জন্য। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।